রাষ্ট্রীয় সম্মাননায় চির বিদায় নিলেন চট্টগ্রাম আট বোয়ালখালী আসনের জাসদের সংসদ সদস্য মৈনুদ্দিন খান বাদল চট্টগ্রামে কয়েক দফা জানাজা শেষে দাফনের জন্য নেয়া হয় তার নিজ এলাকা বোয়ালখালীতে এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় মনুদ্দিন খান বাদলের প্রথম জানাজা এরপর রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় এই মুক্তিযোদ্ধাকে এ সময় রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়নুদ্দিন খান বাদলের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফারহাযুথির প্রতিবেদন বর্ষিয়ান ও প্রগতিশীল রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মৈনুদ্দিন খান বাদলের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সকল সংকটে প্রতিবাদী এই কণ্ঠ কফিনবন্দী হয়ে শেষবারের মতো জাতীয় সংসদ প্রাঙ্গণে এলেন জানাজায় অংশ নেন রাজনীতিবিদ মন্ত্রী সংসদ সদস্যসহ তার সহকর্মীরা জানাজা শেষে মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদলকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা পরে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি জানান শেষ শ্রদ্ধা জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তার কর্মমুখর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন তারা একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করতেন তিনি পালনের ভিতরে এবং বাইরে যুদ্ধের পক্ষের শক্তি হিসাবে ছিলেন তারা বলেন রাজনীতিতে মৈনুদ্দিন খান বাদল যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তা আগামী দিনের নেতৃত্বের জন্য পথ দেখাবে যুদ্ধের যে রাজনীতি সে রাজনীতি তো অটুরকম অক্ষুণ্ণ রাখবার তরুণী সবসময় সচল থেকেছে তারা চলে যাওয়া জাতির জন্য একটা বিরাট একটা ক্ষতির তার সংগ্রামী জীবন আমরা মনে করি আগামী দিনের যুব সমাজের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে জানাজা শেষে দাফনের জন্য মরদেহ সড়ক পথে চট্টগ্রামে নিয়ে যান পরিবারের সদস্য স্বজন ও সহকর্মীরা চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা এরপরে মরদেহ নেওয়া হয় নিজ এলাকা বোয়ালখালীতে ফারহানা যুথি বৈশাখী সংবাদ ঢাকা